শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমি ভালো আছি এবং তাড়ার মধ্যে আছি। দেখো, সকালবেলায় আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তো কিছু কিছু শেয়ার করবো, সবটা পুরোটা পারবো না, কেননা সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে না, রান্নাটা শেয়ার করতে পারি না। আর যদি মানে শেয়ার না করি, তোমাদেরকে দেখানো হয় না কী রাঁধছি, আর শুধু কাজকর্মই দেখি। যে তো আজকে ভাবলাম যে একটু রান্নাটা শেয়ার করি। আজকে হচ্ছে ডিমের ঝোল। ওই দেখো, তিনটে ডিম ভেজে রেখেছি সেদ্ধ করে, আর আলুটা না আজকে মানে তেলে ভাজিনি, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটাই মানে মশলার মধ্যে ঢেলে দিলাম, আর এই মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, নুন, একটু সামান্য মিষ্টি দিয়ে রান্নাটাকে করেছি। তো ঝটপট কিন্তু দারুণ হয়েছিল খেতে, এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো তোমাদেরকে। শর্টে কাটে করেছি, তবু সুন্দর হয়েছিল খেতে। আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো, উঠোনে ভাত বসিয়ে দিয়েছি, কাঠের ঝালে ভাত হচ্ছে। এই দেখো, সকালবেলায় খাওয়া হয়ে গেল, মানে খাওয়া হয়ে যাওয়া মানে আর খেলা খেলা নিয়ে চলে এসেছে। কই দাও দেখি, দাও দাও, চলে গেলে কি করে হবে? এই যে এই 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 এইভাবে ছিনিয়ে নিতে হবে, তাহলে আমি খেলবো না। এরকম করে খেলা হয় নাকি? একজন জিনিসটাকে ধরে চেপে ধরে থাকবে, দেবে না ইচ্ছাকৃতভাবে, অথচ খেলতে হবে আমাকে। এখন অপেক্ষা করতে হবে যে ও কখন ওটা ছাড়বে সেটাকে নিয়ে। এই যে এইভাবে দেখেছো, দেবেই না কিছু দেই। আমি কিন্তু খেললাম না, আমি খেলা থেকে বাদ হয়ে যাচ্ছি, যেহেতু ব্যাটার খেলেই খিদে পায়, মানে খেলেই মানে খেলার ইয়ে পায়, সেরকম সকালবেলায় আজকে খেয়েছে। মানে বহুদিন পর, বহু যুগ পর এমন একটা ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধে এত সুন্দর কাজ করেছে, খুব ভালো ওষুধ দিয়েছে। তো আজকে অনেকদিন পরে সকালবেলায় খেলো একটুখানি, তো ভাতই মেখে দিয়েছি, চিকেন ভাত, ওটা খেয়ে এখন এই খেলা। এই 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 ছেড়ে পর দিয়ে নাই, একটা পোকা ঢুকেছিল জুতোর মধ্যে।
বিছানাটা মোটামুটি সব গোছানো হয়ে গেল, মেয়ের বিছানাও গুছিয়ে নিয়েছি, উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল দেখতে পেলে, চা খাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি পরোটা বানাবো। তো মানে আলুর দম করেছি, ওই ডিমের মধ্যে যে দিয়েছি আলুটা ওটাই মানে তুলে নিয়ে তারপরে ডিমটা দিয়েছি, তুলে নিয়েছিলাম, তো ওটা থেকেই খাওয়া হবে আর কি, শর্টে কাটে আজকে কাটে আর কি, আর তাড়াতাড়ি অল্প ইয়ের মধ্যে সময়ের মধ্যে আর কি, সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে অত কিছু হয় না, আবার পরে আমার বর বেরিয়ে গেলে আবার যে করবো আর ইচ্ছা করে না করতে, আর পরোটাটা একটু গরম গরম খাবো, তার জন্য মেয়ে দেখলাম মেয়ে যখন উঠবে তখন পরোটা ভেজে নেবো, গরম গরম পরোটা খেতে বেশ ভালো লাগে। আর আমার না ওই তরকারি দিয়ে পরোটা লুচি রুটি এসব খেতে একদম ভালো লাগে, আমার হচ্ছে মিষ্টি জিনিস কিংবা চা, এই দুটোর সাথে আমার লুচি পরোটা এসব মানে ভালো লাগে তাহলে খেতে আর কি। তো আমি তো ওই দিয়েই খাবো, একটুখানি নারকেলের চিনি দিয়ে করা আছে যেটা আমার মা দিয়েছিল, তো সেটা মানে আজকে আমি খেলে শেষ হয়ে যাবে, এতদিন মানে খেয়েছি আমি একা একাই, আমার বরকেও দিয়েছি, মেয়ে খায় না, তো এই যে বেড়ে নিয়েছি দেখো, মেয়েকে দিয়ে দিয়েছি আলুর দম, আর এদিকে কালকে রাত্রে একটা গোলা রুটি করেছিলাম সেটা ছিল, ওটা নিয়ে নিয়েছি আর পরোটা খেয়ে নি, চলো তারপরে মেয়ে এখন যাবে স্কুলে বেরিয়ে। আমি যাইনি, আমি যাইনি, আমি যাবো না, আমার গেলে হবে না, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যা কিছু কাজ ছিল, আর ঘর মোছাটাই হচ্ছে লাস্টে, ঘরটা মুছি তাহলে মনে হয় কি ঘরটা সবচেয়ে সুন্দর থাকে, পরিষ্কার হয়ে থাকে, সব কাজ করে নিই, যা যেখানে কাজ থাকে, কাঁচা ধোয়া মাচা ঘষা, যেখানে উনুন নেতা দেওয়া, বেসিন টেসিন ধোয়া, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কাজ করে লাস্টে আমি ঘরটা মুছে তারপরে গিয়ে চানটা করি, তাহলে বেশ ঘরটা পরিষ্কার থাকে, চানটান করে এসে না খুব ভালো লাগে, বেশ এমনি আমার ঘর সবসময় পরিষ্কার হয়েই থাকে। সবাই কেমন আছো, গুড মর্নিং এখন বলবো না, তো এখন দুপুর 12:30 বাজে, আমি চান করে আসলাম, আর এত কাজ তোমাদের সামনে যে এসে কথা বলবো মানে সেই টাইমটা আমার নেই, তো তাড়াতাড়ি করে সব কাজ বরকে দিলাম বেরিয়ে গেল, মেয়ের পরীক্ষা ওকে সব কিছু করে দিলাম বেরিয়ে গেল, খেলাম, খেয়ে দিয়ে সমস্ত কাজ মানে তাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি কাজ আজকে, তো আজকে বৃহস্পতিবার, আবার আবার আমার সেলাইয়ের ক্লাস আছে, এখন 12:30 বাজে, এখন বৃহস্পতিবারে পুজো করতে আমার অনেক টাইম লেগে যায়, তো পুজো করবো, চলো আর ইলিয়ার এদিকে দেখো খিদে পেয়ে গেছে, এই যে আমার কোনো জামা কাপড় দেখো সব পরে রয়েছে, এগুলো সব মেলবো, তার আগে একটুখানি মুখে ক্রিম মেখে নিই, মুখে ক্রিম না মাখলে আর একদম মানে এখন আর থাকা যাবে না, মুখে ক্রিম দিতেই হবে, যদি চান করে মুখটা সাবান দিয়ে এসেছি মুখে একটু ক্রিম দিতেই হবে, তো দিয়ে নিই চলো তারপরে পুজো করবো, গাছে আজকে অনেক 3-4টে জবা ফুটে যাবো, চলো সেগুলো ভাবলো তোমাদেরকে একটু দেখাবো, তাও দেখানো হয়নি, তাড়াতাড়ি করে মানে সংসারে কাজ করতে করতে নিজের যে শরীরের একটু যত্ন নেবো সেটাই মানে সময়টা বের করতে পারি না, একটু সময় থাকলে মনে হয় এই কাজটা করে নিই, আমি তাড়াতাড়ি করছি ঠাকুর কাজে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে দিয়ে আবার ইলির খিদে পেয়ে গেছে ওকে খেতে দেবো, ওই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি, তো চলো যাই গিয়ে ছাতে ফুলগুলো তুলে নিই পুজো করে নিই, দেখো গাছে আমার ফুল ফুটেছে, ওই একটা চন্দনা যাবো, এখানে ধূপ নেব, এখানে আছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে, এই যে ভাত আছে এখানে, হাঁড়ি থেকে ভাতটা ঢেলে নিয়েছি, আর এটা হচ্ছে বেগুন আর আলু সিদ্ধ মাখা কাঁচা তেল পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর ডিমের ঝোল আছে ওইদিকে, ডিমের ঝোল তো করলাম,
আর আমি একদম এটা সন্ধেবেলা দেখতে পাচ্ছ, ক্লাস থেকে এসে ঝাঁটপাট দিয়ে এবার আমি কাপড় চোপড় ছেড়ে সন্ধে দেব। আর আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করছি, আর ভালো লাগছে না, শরীর আর চলছে না, সেই 4:30 থেকে লেগেছি। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কালকে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, গুড নাইট।